বই পরে পরেই আমার মানে কি বলে অ্যাডভেঞ্চার এন্ড ট্রাভেলিং এভরিথিং দ্যাট হ্যাপেন্ড বলতে পারো। আরে খেতে থাকো চিকেন কি শুরু দেখে করে চিকেন বেরোবে নাকি। ফ্রাইডে নাইট সো উই ক্যান ফাইনালি স্টার্ট। আর হ্যাঁ, তোমরা লাস্টে দেখতে পাইছিলে যে আমাকে উনি মানে যে বিহাইন্ড দ্য ক্যামেরা আছে, হাই বলো। তো সে আমাকে গাড়ি চালানো শেখাচ্ছিল, এন্ড সেটা অ্যাকচুয়ালি কি টার্ন আউট হলো সেটা আমি তোমাদেরকে দেখাইনি, বলেছিলাম নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো এখন আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে, ব্লগ দেখতে থাকো আর দেখে নাও ততক্ষণে যে ওই দিন কি হয়েছিল, ওই দিনের আপডেটটা কি হয়েছিল সেটা তোমরা এতক্ষণ দেখো, আর আমি আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। হবে বসলে হবে না, আচ্ছা তো দেখা যাক এরপরে কি হয়। তার মানে এখন ড্রাইভিং স্কুলে যেতে হবে, হতে হবে, তাহলে আমি শিখতে পারবো। কারণ এই আমাকে একবার ডান দিক একবার বাঁ দিক, তার মধ্যে সামনে আমি একটা মনে হচ্ছে গাড়ি একদম সোজা গিয়ে না লেগে যায়, আমি না কন্ট্রোল, রাস্তা খালি এদিকে দেখো রাস্তা খালি। মোর ইম্পর্টেন্টলি ইট সিমড লাইক কি আমার থেকে ও বেশি নার্ভাস যেহেতু আমি এখানে বসি, তো বিকজ লাইক আমি তো আছি নার্ভাস, বাট ওয়েন ইউ সি দ্য আদার পারসন অলসো ইন দ্য সেম ওয়ে হি ইজ অলসো টেন্সড, তো ইউ অবভিয়াসলি বিকাম মোর টেন্সড। একদম ব্যাড ডে। তো তোমরা দেখতে পেলে সেদিন গাড়ি চালাতে কি কি হয়েছিল, তো যাই হোক আমি আর আমার কোনো দোষ নেই, না ওর তো কখনোই কোনো দোষ নেই, হ্যাঁ ওর মুখটা এতটুকু হয়েছিল। তুমি ভাবো আমি ফার্স্ট টাইম ওই মানে সিটে বসছি, তো আমার তো নার্ভাসনেস থাকবেই না। তো যাই হোক, আমি তোমরা আমাকে কমেন্ট করে বলো কে কে তোমরা আমার সাথে রিলেট করতে পারছো আমার এই এক্সপিরিয়েন্সটার সাথে। তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি, রাস্তায় দেখছি দুটো এক্সপো আছে, যেকোনো একটাই যাবো। হ্যাঁ তো দুটো এক্সপো ফেয়ার চলছে, তো দেখা যাক কোথায় আমরা আলটিমেটলি ল্যান্ড আপ করি, কারণ অনেক কিন্তু পরন্তু চলছে এখন, তো অলরেডি অনেকটা টাইম হয়েও গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আলটিমেটলি আমরা কোথায় গেছি, আমিও জানি না। তো চলো আমিও তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করছি, তোমরাও এক্সপিরিয়েন্স করো ভার্চুয়ালি। আমরা যাচ্ছি বুক ফেয়ারে, তো আজকে স্টার্ট হয়েছে বুক ফেয়ার, মানে আজকে ইনোগ্রেশন হয়েছে বুক ফেয়ারের। দিস ইজ দ্য 39th বুক ফেয়ার অফ আগরতলা, ওটা হচ্ছে হাপানিয়া গ্রাউন্ড বলে একটা জায়গাতে, মানে যারা আগরতলা আছো তারা তো জানোই। তো ওখানে এখন যাচ্ছি, বাট ওখানের একটা ইস্যু কি, ওখানে আশেপাশে কোনো এটিএম আছে বাট দে আর মোস্টলি নট ওয়ার্কিং, সবসময়ই বন্ধ থাকে। তো সেই জন্য এখন দীপঙ্কর গেল এটিএম এ, তো এটিএম থেকে ক্যাশ উইথড্র করবে, দেন উই গো টু বুক ফেয়ার। লাইক যতটুকু ইনফরমেশন আমার কাছে এখন অবধি আছে সেটা হচ্ছে এবারের থিম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা, এরকমই একটা কোনো থিমে এবার বুক ফেয়ারতে হচ্ছে, আর পাবলিশার্স বোধহয় গুয়াহাটি কলকাতা অ্যান্ড ত্রিপুরার আছে আর কি। তো চলো ওখানে গেলে আরও ভালো করে দেখা যাবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো টাকা পেলে, টাকা পাওয়া গেল, আর এটার আরেকটা কারণ হচ্ছে তোমার বইমেলাতে যেখানে যাচ্ছি, আমি বলে দিয়েছি, আমি তো জানি না কি অলরেডি বলা হয়ে গেছে, ওখানে হামেশা এটিএম এর সমস্যা হয়, এটিএম এর কোনো সমস্যা। হ্যাঁ আর সব ফেয়ার ওখানে অর্গানাইজ করে, কিন্তু ওখানেই যত এটিএম এর ঝামেলা থাকে। তো আই থিংক টু দা ব্যাংকার কমিউনিটি প্লিজ ওখানে আরো এক দুটো
ATM, maybe mobile ATM or something, you can rakho when fairs or something is going on. Rakhle shubidha hobe manusher. Shobi ki banker er. Kono kichu ki administration er na. Administration koto theke taka debe bolo. Taka dewar kotha na. Set up kora, order dewa, ogulo administration er kaj. Stall dite chao to you have to provide, let's say, phone pay, paytm, whatever. Eso option o jeno rakhe. Mane sei scanning er option ta jodi thake ar ki. Tar pore to bhim pay kichu ekta option thaklo makes it way better. Jawar age lage geche khide. Na na amar na unar. তুমি কেন আমাকে দিছো? হ্যাঁ আমার গিদা লাগেছে। দেখো মানে কি তোমাকে দেখে আমার গিদা লেগেছে। আমার মানে দিস হ্যাজ গট এ ডুয়াল মিনিং। তোমাকে দেখে আমার ই কি না? কোচি তোমাকে আমি কি খাওয়ার জিনিস? কলকাতা রসগোল্লা তো না, কলকাতা রসগোল্লা তো অনেক পূর্ণ দেখে চলছে। ও হ্যাঁ কলকাতা না? পৌঁছে গেছি বইমেলায়। কার পার্কিং হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, বাইরে থেকে খুবই মানে হালকা ভিড় লাগছিল, বেশ ভালোই হয়েছে আজকে চলে এসেছি ফার্স্ট ডেতে তাই ভিড়টা অনেক কম। এই দেখো দেখতে পাচ্ছ লাইটগুলো, তো আমরা ওখানেই যাব।
দক্ষ ভারতীর একটা স্টল আছে, যদিও আমরা এসে এটাকে বন্ধই রেখেছি, মেবি কালকে থেকে যারা আসবে তারা এটা খোলাই পাবে। তো এখানে বাচ্চাদের সব নিশ্চয় থাকবে, কম দামে ছোটদের বই লেখা আছে, টডলার মিডিয়া পাবলিকেশন। তো বাচ্চাদের জন্য কিছু দেখতে হলে এখানে চেক আউট করবে অবশ্যই। স্টল নাম্বার ইজ B17। এটা আমার ছোটবেলা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ইজ মাই ছোটবেলা। এই বই পড়ে পড়েই আমার মানে কি বলে অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্রাভেলিং এভরিথিং দ্যাট হ্যাপেন্ড বলতে পারো। এই সুনীল গঙ্গোপাধ্যায় রেসপন্সিবল অ্যান্ড কাকাবাবু সমগ্রই সেটার জন্য রেসপন্সিবল। আজ সুনীল গঙ্গোপাধ্যায় নেই, বাট দিস ইজ সাম নস্টালজিয়া। সবগুলো স্টলই বন্ধ হয়ে গেছে, তো যারা আসবে তারা প্লিজ মেবি আজকে ভিড় কম দেখে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, বাট যারা আসবে তারা প্লিজ হাতে টাইম নিয়ে একটু তাড়াতাড়ি এসো, সদের স্টলগুলো না বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আমরা যে ভিড় থাকলে তো হওয়ার, হ্যাঁ মানে আজকে একদমই ভিড় নেই, মেবি ইনোগ্রেশন ডে বলে, বাট এখানে বাংলাদেশের স্টল আছে আর আগরতলার ম্যাক্সিমাম স্টল আছে, মানে যেটা আমি বলেছিলাম থিমই এবার শ্রেষ্ঠ ত্রিপুরা। তো ম্যাক্সিমাম স্ট্রেস থিম আমি পড়েছি, থিম ইজ বেসিক্যালি ত্রিপুরার ওপরে পুরোপুরি। তো সেই জন্য যাই হোক, এরকম কিছু কিছু স্টল যেগুলো আমাদের চোখে পড়লো আমরা ওগুলো কভার করলাম, বাকি ম্যাক্সিমাম বন্ধ রাখা আছে। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আপনাকে বলছিলাম যে এটিএম থাকে না, তো এই দেখো একটা মোবাইল এটিএম আছে, বাট এই এটিএমটা আমি আগের যখন মেলা হয়েছিল তখনও ছিল বাট কাজ করতো না, তো বেসিক্যালি অফ নো ইউজ, জানি না এটা কাজ করছে কিনা। তো ফাইনালি বই মেলা আজকের প্রথম দিনের হলো, বাট কোনো বই কেনা হয়নি, বিকজ আমি সেরকম ভাবে কোনো স্টল দেখতে পাইনি আজকে, টাইম হয়ে গেছিল এখন, হ্যাঁ অনেক লেট হয়ে গেছিল আমি তো বলছিলাম। তো যাই হোক, মেবি আরেকটা অ্যাটেম্পট আমরা নেব সানডেতে আবার আসার, ছুটি আছে দুদিন এখন, আর মেলা প্রাঙ্গণ এখনো খালি মানে খালি আছে আজকের দিনে। সো মেক শিওর যারা ভিডিওটা দেখছো কালকে থেকে আসো, কি এই মেলা প্রাঙ্গণ আর খালি না থাকে, ঠিক আছে? সাপোর্ট হুয়েভার, এখানে লোকাল পাবলিশার যারা আছে ওদের সাপোর্ট করো, কাম বাই দ্য বুকস। অনলাইনে মোবাইলে তো পড়তেই থাকো, অনেক কিছু বইও পড়া হয় মোবাইলে, বাট আজকে এবারে 39তম বইমেলা, এটার মধ্যে এসে মেক ইট আ গ্র্যান্ড সাকসেস। হ্যাঁ, মেক ইট আ গ্র্যান্ড সাকসেস, আদারওয়াইজ সবকিছু সুন্দর ভেতরে, আর ওরা মেবি রেস্ট্রিকশনসও আছে, তো তোমরা এলে তোমরাও বুঝতে পারবে। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করছি, বাট নেক্সট ব্লগটা আমি আবার এখন এখান থেকে শুরু করব, তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে আমাদের পুরো উইকেন্ডে আমরা তোমাদের সাথে এবার শেয়ার করব। তো যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।